আপনি যদি অনলাইন থেকে আয় করতে চান এবং সেটা যদি একটা ওয়েবসাইটের মাধ্যমে হয়, তাহলে অবশ্যই আপনার একটা চমৎকার একটা ওয়েবসাইট দরকার। এখন আপনি একটা ওয়েবসাইট তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইটের সহযোগিতা নিতে পারেন। বিভিন্ন ধরনের ব্লগার হতে পারে, ওয়ার্ডপ্রেস হতে পারে, আবার আপনি হোস্টিংয়ের থেকেও একটা ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন, রাইট? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা হোস্টিংয়ের ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করে চমৎকার একটা ওয়েবসাইট এখান থেকে বানিয়ে নিতে পারবেন। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের অফারে এখান থেকে সাইট বানাতে পারবেন। বাট আপনাদের জন্য একটা গিফট রয়েছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে অনলাইন হেল্প 360 নামে একটা কুপন প্রদান করব, যার সাহায্যে আপনি যদি হোস্টিংয়ের থেকে যে কোনো ধরনের পারচেস করেন, তার উপরে 10% আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। কথা না বাড়িয়ে প্রথমে আমরা এখানে দেখে নেব এখানকার কী কী ধরনের প্যাকেজ, কী কী ধরনের অপশন এখানে আমাদের জন্য রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম বিজনেস ক্লাউড স্টার্টআপ, এখানে অনেক ধরনের প্যাকেজ রয়েছে। তার ভিতরে একটা রয়েছে হচ্ছে মোস্ট পপুলার বিজনেস ডিল, সেটা হচ্ছে আপনাকে এখান থেকে প্লাস 2 মাসের ফ্রি সার্ভিস দিচ্ছে, প্লাস এখানে আপনি দেখতে পাচ্ছেন 75% পর্যন্ত আপনাকে অফ দিচ্ছে। সো আপনি যদি এই প্যাকেজটা নিতে চান, এখানে আপনি কী কী করতে পারছেন, এখানে টোটাল যাবতীয় ইনফরমেশনগুলো এখানে আমাদের অ্যাড করে দেওয়া রয়েছে। জাস্ট আমরা যদি এই প্যাকেজটা নিতে চাই, তাহলে আমাকে এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে। এরপর এখানে আমাদের অনেকগুলো পিরিয়ড রয়েছে, আপনি কোন পিরিয়ড নিতে চাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি যদি এখান থেকে 48 মাসের যেটা রয়েছে এটা নিতে চান, তাহলে আপনাকে দেখতে পাচ্ছেন বিগ অ্যামাউন্টের আপনি একটা সেভিং করতে পারছেন, প্লাস আপনাদের জন্য তো 10% একটা ডিসকাউন্ট রয়েছে। সো আপনি যদি এখান থেকে 48 মাসের এটা সিলেক্ট করতে চান, ওকে ফাইন, আপনি এটা সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনাকে পেমেন্ট গেটওয়ে যেটা রয়েছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, যে আপনি এখান থেকে কোন পেমেন্ট গেটওয়েটা আসলে সিলেক্ট করতে চাচ্ছেন। এখান থেকে ক্রেডিট কার্ড সিলেক্ট করতে পারেন, কয়েন গেট সিলেক্ট করতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। দেন এখান থেকে আপনি কুপন কোডের এখানে কি ব্যবহার করবেন, এখান থেকে আপনি অনলাইন হেল্প 360 যদি ব্যবহার করে অ্যাপ্লাইতে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন আপনাকে বড় রকমের একটা ডিসকাউন্ট এখান থেকে দেওয়া হচ্ছে, এবং অবশ্যই সেটা 10% ডিসকাউন্ট আপনি এখান থেকে পাচ্ছেন যদি অনলাইন হেল্প 360 ব্যবহার করেন। এরপর এখান থেকে আপনার পেমেন্ট ইনফরমেশনগুলো এখান থেকে সাবমিট করার পর সাবমিট সিকিউর পেমেন্টে ক্লিক করলে অল্প সময়ের ভিতরে আপনাদের ট্রানজ্যাকশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আমার সার্ভিসটা পারচেস করা হয়ে গেছে। এরপর এখান থেকে আমি সেটআপে চলে আসছি, সেটআপে আসার পর স্টার্ট নাও তে ক্লিক করছি। এরপর এখান থেকে আপনি সিলেক্ট করতে পারি ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট, এরপর রয়েছে মাইগ্রেট মাই ওয়েবসাইট। যদি আপনার অলরেডি ওয়েবসাইট থাকে, তাহলে আপনি এখান থেকে মাইগ্রেট করতে পারেন। এখান থেকে আমি ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট সিলেক্ট এখানে করছি। এরপর এখানে রয়েছে ওয়ার্ডপ্রেস, এরপর রয়েছে হোস্টিংয়ের বিল্ডার উইথ এআই। আমরা এখান থেকে যে এআইটা রয়েছে, এআই প্রসেসটা এখান থেকে সিলেক্ট করব। এরপর এখান থেকে আমাদের জন্য রয়েছে ক্লেম এ ফ্রি ডোমেইন। আপনি যদি এখান থেকে সার্ভিস পারচেস করে আসেন, আপনাকে 1 বছরের জন্য একটা ফ্রি ডোমেইন প্রদান করবে। সো এখান থেকে আমি এটা সিলেক্ট করছি। এখান থেকে এটা সিলেক্ট করার পর আমাকে এখান থেকে যে কোনো একটা ডিজাইন ডোমেইন নেম সিলেক্ট করতে বলছে, এবং এখান থেকে আমি অনেকগুলো এক্সটেনশন পাচ্ছি, যেটা আমার পছন্দ ভাল লাগে সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। এখান থেকে আমার ডোমেইন নেমটা ঈশান মাই পোর্টফোলিও, এবং এখান থেকে ডট ওয়েবসাইট সিলেক্ট করেছি। দেখা যাক আমার এই ডোমেইনটা রয়েছে কিনা। আমি দেখতে পাচ্ছি ডোমেইনটা এখানে অ্যাভেলেবল রয়েছে, সো এখান থেকে আমি এটা কন্টিনিউতে ক্লিক করছি। দেন এখান থেকে আমার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, অতপর নেক্সট স্টেপ, অতপর আমার যাবতীয় ইনফরমেশনগুলো এখান থেকে সাবমিট করতে হবে। এখান থেকে আমার যাবতীয় ইনফরমেশনগুলো এখানে দেওয়ার পরে ফিনিশ রেজিস্টারে ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের ডোমেইনটা এখান থেকে রেজিস্টার্ড হয়ে যাচ্ছে, এবং এখানে আমাদেরকে ওয়েবসাইট বিল্ডারে রিডিরেক্ট করে নেওয়া হচ্ছে। এবার দেখতে পাচ্ছেন আমাদের সামনে 2টা অপশন রয়েছে। একটা হচ্ছে আমরা যে কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি এআর মাধ্যমে, অথবা এখান থেকে আমাদেরকে প্রিমেড টেমপ্লেট রয়েছে, সেই টেমপ্লেটগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। এখানে একটা পোর্টফোলিও সাইট যেহেতু আমি বানাতে চাচ্ছি, সো আমি এখান থেকে পোর্টফোলিও সিলেক্ট করছি। এরপর এখানে দেখা যাচ্ছে আমার সামনে অনেক ধরনের টেমপ্লেট রয়েছে। আপনার পছন্দ মতো যে টেমপ্লেটটা আপনার দরকার, সেই টেমপ্লেটটা আপনি এখান থেকে বেছে নিতে পারবেন। এখান থেকে আমি একটা টেমপ্লেট সিলেক্ট করছি, এবং এজন্য আমি এখান থেকে স্টার্ট বিল্ডিংয়ে সিলেক্ট করলাম। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা অপশনগুলো মডিফাই করার জন্য আমার এখানে, আমি যেখানেই ক্লিক করব আমার যে কোনো ইনফরমেশনগুলো এখান থেকে আমি মডিফাই করতে পারি। আমি চাইলে এখান থেকে যে কোনো ধরনের শেড ব্যবহার করতে পারি, যে কোনো ধরনের হেডার ফুটার এখান থেকে আমি প্রয়োজন, যেখানে যেটা দরকার সেগুলো এখান থেকে আমি মডিফাই করে নিতে পারি। সো চলুন এখান থেকে কিছু ইনফরমেশন পরিবর্তন করা যাক। যেমন এখানে ব্র্যাডি হপকিন রয়েছে, আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে একটা অ্যাড্রেস রয়েছে, সো সেই অ্যাড্রেসটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এরপর এখানে রয়েছে লিঙ্ক টু ওয়েবসাইট, আমি চাইলে এখান থেকে সাইট অ্যাড করতে পারবো, চাইলে এখান থেকে আমি আমার সাইটটাকে সেকশনে ভাগ করতে পারবো, ফাইল ডাউনলোডের অপশন রাখতে পারবো। এখান থেকে আমি ওয়েব অ্যাড্রেস ব্যবহার করছি। আমি জাস্ট আপনাদেরকে এটা দেখাতে চাচ্ছি যে আপনি যদি হোস্টিং সার্ভিস ব্যবহার করে এখান থেকে সাইট ডেভেলপ করেন, কত সহজে আপনি এআই সার্ভিসটার দ্বারা এখান থেকে আপনি একটা সাইট তৈরি করে নিতে পারছেন। এটা একদমই সহজ, একদমই খুব একটা প্যারালেস একটা মাধ্যম। এই দেখুন, আপনি চাইলে এটাকে টেনে মডিফাই করে নিতে পারেন আপনার পছন্দ মতো।
এই যে দেখুন আমার নাম ইমেল অ্যাড্রেস এবং অন্যান্য ইনফরমেশনগুলো আমি এখন মডিফাই করে দিচ্ছি অলরাইট এখান থেকে আমি আমার নিজের মতো করে সেন্টেন্সটাকে চেঞ্জ করে দিলাম দেন এখানে একটা ছবি রয়েছে আমরা একটা ছবি এখান থেকে পরিবর্তন করে দিতে পারি এখান থেকে আমরা একটা কোর্স অ্যাড করে দিতে পারি এটা একান্ত আপনার ব্যক্তিগত ইচ্ছা যে আপনি আসলে এখান থেকে কি পরিবর্তন করতে চাচ্ছেন সেজন্য এখান থেকে আপনার সামনে বেশ কিছু অপশন রয়েছে এডিট ইমেজ অপশনে গেলে চেঞ্জ ইমেজ রয়েছে ক্রপ ইমেজ রয়েছে ফাইলটাকে আপনি কপি করতে পারবেন আপনি এটাকে শো করতে পারবেন ডিলিট করতে পারবেন অথবা এখান থেকে ক্লিক করে আপনি আরো অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাচ্ছেন এখান থেকে আমি চেঞ্জ পিকচারে ক্লিক করে ফ্রি ইমেজে চলে আসছি এবং এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি ইমেজ সিলেক্ট করার পর এখানে আমার সামনে বেশ কিছু ইনফরমেশন রয়েছে যেটা এখান থেকে আমি মডিফাই করে দিব এখান থেকে আপনারা চাইলে আপনার পছন্দ মতো বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো অ্যাড করে দিতে পারেন এরপর আপনার কী কী স্কিল রয়েছে সেগুলো আপনি এখান থেকে মডিফাই করতে পারেন আপনি যদি চান যে কোনো ধরনের একটা সেকশন অ্যাড করার জন্য আপনি সেই সেকশন এখানে সিলেক্ট করতে পারেন আপনার গ্যালারি আপনার অ্যাবাউট মি ফুটার অনলাইন ই স্টোর আপনি চাইলে এখান থেকে কোনো কিছু এক্সট্রা সেল করার অপশন রাখতে পারেন আপনি চাইলে একটা ম্যাপ অ্যাড করতে পারেন আপনার টেস্টিমোনিয়াল ভিডিওস প্রাইভেসি পলিসি রিটার্ন পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন অন্যান্য যা কিছু রয়েছে সেগুলো আপনি এখান থেকে অ্যাড করার অপশন পাচ্ছেন এছাড়া এখান থেকে আপনার টেমপ্লেট অ্যাডের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের টেক্সট অ্যাড করার অপশন রয়েছে বাটন অপশন রয়েছে অ্যাড টু ব্যাগ আপনি চাইলে একটা ইউটিউব ভিডিও এখানে অ্যাড করতে পারেন গ্যালারি ইমেজ শেপ মোটামুটি কথা হচ্ছে আপনি একটা সাইট ডেভেলপ করতে গেলে আপনার যেসব ইনফরমেশনগুলো আপনার দরকার রয়েছে সেগুলো সব কিছু আপনার সামনে এখানে রয়েছে আপনি চাইলে একটা সাইটের এখানে দেখতে পাচ্ছেন বাটন রয়েছে কালার রয়েছে ফন্ট রয়েছে আপনার যেভাবে আসলে যেটা দরকার সেটা আপনি এখান থেকে মডিফাই করে নিতে পারেন এছাড়া এখান থেকে কালার অপশন রয়েছে এখান থেকে আপনার অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এছাড়া এখান থেকে আপনার সাইটের যে অ্যানালিটিক ডিটেলগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে জানতে পারবেন এছাড়া এখান থেকে আপনার যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার দরকার হয় বা আপনি কী কী ল্যাঙ্গুয়েজ আপনার সাইটে এখানে মডিফাই করে অ্যাড করতে চাচ্ছেন সেগুলো এখান থেকে আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন আপনার সুবিধা মতো এরপর এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আপনি চাইলে পাবলিক এক্সপিরিয়েন্স গুলো কেমন হয় সেগুলো চাইলেও আপনি সেই ধরনের ইনফরমেশন গুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন মোট কথা হচ্ছে একটা ক্রিয়েটিভ সাইট ডেভেলপ করার জন্য আপনার যে ধরনের ইনফরমেশন দরকার বা যে ধরনের টুলস ম্যাটেরিয়াল গুলো আপনার হোস্টিং জায়গার ভিতর দরকার তার সবকিছু আপনি এখানে পাবেন এছাড়া মনে করুন যে আমি আমার যে কোনো একটা ইনফরমেশন সম্পর্কে আমি এখানে ছোটখাটো করে লিখেছি আমি চাচ্ছি আমার সম্পর্কে আরো বেশি করে যে কোনো ইনফরমেশন জানার জন্য আর অন্য যে কোনো একটা লিঙ্ক আমি এখানে অ্যাড করতে চাচ্ছি সেজন্য প্লাস এখানে ক্লিক করবেন এখানে রয়েছে বাটন আপনি এখানে বাটনটা সিলেক্ট করেন বাটনটা সিলেক্ট করার পর আপনি এখানে সিলেক্ট করতে পারেন সি মোর এরপর এখানে রয়েছে অ্যাড্রেস বক্স আমি অ্যাড্রেস বক্সে আমার যে সাইট রয়েছে সেই সাইটের আরো অন্যান্য ইনফরমেশনগুলো আমি এখানে দিয়ে দিতে পারি এখানে আমার একটা বাটন অ্যাড হয়ে গেছে এখন আপনি চাইলে এই বাটনটা আপনার যেভাবে যত বড় দরকার সেটা এখান থেকে আপনি নিতে পারেন এছাড়াও আপনি চাইলে এখান থেকে এই বাটনটাকে বিভিন্ন স্টাইল নিতে পারেন এখান থেকে আপনি বাটনটার কালার সিলেক্ট করতে পারেন এখান থেকে আপনি চাইলে এটার ফন্ট চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে আপনি চাইলে যে কোনো কিছু আসলে আপনি এখানে করতে পারেন যেটা আসলে আপনার বাটনটাকে সুন্দর করতে সাহায্য করবে এখান থেকে এটা যেমন ডিফল্ট কালার ছিল এটা আমি ডিফল্ট রেখে দিচ্ছি আপনি এখান থেকে চাইলে ফিল কালার পরিবর্তন করে দিতে পারেন এখান থেকে আপনি চাইলে এটাকে ভিন্ন একটা কালার প্রদান করতে পারেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ইচ্ছা ওকে এখানে এটা যেভাবে ছিল যেভাবে দেখতে এটাকে বেসিক সুইটেবল সুন্দর লাগছিল আমি এটাকে এভাবেই রেখে দিলাম এখানে চাইলে আপনি যে কোনো বাড়তি কোনো একটা ট্যাব নিয়ে আসতে পারেন এখানে আপনার লেখার জন্য এখানে আপনার জন্য ফন্ট কালার ডিজাইন হেডিংস সব কিছু রয়েছে আর যে কোনো কিছু এখান থেকে আপনি যদি একটা সেকশন এখান থেকে ডিলিট করে দিতে চান সেকশনটা আপনি এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারেন এখান থেকে ভেরি ইজি এখান থেকে জাস্ট আপনি ডিলেটে ক্লিক করলে সেই সেকশন বা পার্টটা আপনার এখান থেকে ডিলিট হয়ে গেল এবার চলুন দেখা যাক আমাদের এটা তো ডেস্কটপ মোডে রয়েছে আমরা এটাকে একটু মোবাইল মোডে দেখি যে আসলে দেখতে কেমন দেখা যাচ্ছে আপনি চাইলে এটাকে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে ডিজাইন তো করতেই পারছেন প্লাস এটাকে আপনি দেখে নিতে পারেন আপনার কোন অংশটা কেমন হলো এরপর আপনি যখন মনে করবেন যে আপনার সাইটটাকে ঠিকঠাকভাবে এডিট করা আপনি সম্পূর্ণ শেষ করেছেন অতপর এখান থেকে আপনি প্রিভিউতে ক্লিক করতে পারেন প্রিভিউতে ক্লিক করে আপনার সাইটের প্রিভিউ আপনি দেখে নিতে পারেন সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি এখান থেকে গো লাইভে ক্লিক করবেন এরপর রয়েছে গো লাইভ এবার এখানে দেখতে পাচ্ছেন আমরা যে সাইটটাকে এখানে মডিফাই করলাম সেই সাইটটা এখানে রেডি হয়ে গেছে আমরা এখান থেকে ভিউ সাইটে ক্লিক করলে আমরা এটাকে দেখতে পারি আর অবশ্যই আপনি যখন এখানে ডোমেইনটাকে অ্যাড করবেন আপনার এই ডোমেইনটা পুরোপুরিভাবে অ্যাক্টিভ হওয়ার জন্য আপ টু 24 আওয়ার্স আপনাকে ওয়েট করা লাগতে পারে এবং টোটাল 24 ঘন্টা আপনি অপেক্ষা করার পরেই কেবলমাত্র দেখতে পাবেন আপনার সাইটটা পুরোপুরিভাবে এটা শো করছে আশা করি আপনারা সবকিছু ডিটেল বুঝতে পেরেছেন এবং দেখুন আমার যে লিঙ্কগুলো রয়েছে যে সাইটগুলো রয়েছে সেগুলোতে আমরা ক্লিক করলে সাথে সাথে আমার সেই ওয়েবসাইটের ভেতরেও ডেটাগুলো চলে আসছে আপনার যদি মনে হয় যে আপনি হোস্টিংজারের এই এআই ওয়েবসাইট টুল দ্বারা বা বিল্ডার দ্বারা আপনি খুব সহজে একটা ওয়েবসাইট খুব সুন্দরভাবে সেট করতে পারবেন তাহলে আপনি দেরি না করে এখনই হোস্টিংজারের যে কোনো একটা সার্ভিস পারচেস করে এখান থেকে আপনি কাজ শুরু করে দিন
আপনারা কিন্তু খুব ভালো মতোই জানেন যে হোস্টিঞ্জারের হোস্টিং থেকে শুরু করে তাদের সার্ভিস ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস এবং তারা সবকিছুই সবচেয়ে ভালো সার্ভিসটা প্রদান করে থাকে। সো অবশ্যই আপনার যদি এদের সার্ভিসটা ভালো লাগে সো আমি রিকমেন্ড করবো, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য একটা 10% কুপন কোড থাকবে, সেটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, যার সাহায্যে আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ডেফিনেটলি অনলাইন হেলথ 360 ফলো করবেন আরও নতুন নতুন ভিডিওর জন্য। ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।